হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কুকিং হাউজের আরও একটি নতুন পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর আমার আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি রান্নাঘরের কঠিনতম কাজকে সহজ থেকে সহজতর করে তোলার জন্য আরও 10টি গুরুত্বপূর্ণ কিচেন টিপস। আর আমার আজকের এই কিচেন টিপসগুলো হলো আমার প্রিয় দর্শকদের অনুরোধের কিচেন টিপস। গত পর্বের কিচেন টিপসে আপনাদের থেকে পেয়েছি আমি অনেক অনেক ভালোবাসা। আপনাদেরকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আপনারা এইভাবে আমার পাশে থাকবেন আশা করি সব সময়। আর সেই সাথে অনুরোধ করব, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখন দেখে নেব আপনাদের অনুরোধের 10টি গুরুত্বপূর্ণ কিচেন টিপস। টিপস নম্বর 1, চালে পোকা লাগা কিন্তু আমাদের চিরাচরিত একটা সমস্যা। আর এই চালে পোকা লাগা নিয়ে আমরা ম্যাক্সিমাম গৃহিণীরা কিন্তু একেবারেই নাজেহাল হয়ে যাই। আর এই চালের পোকা থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন তার জন্য আমি আজ 2টি টিপস আপনাদের সাথে শেয়ার করব। প্রথম টিপস হচ্ছে নিমের পাতা। আর এই নিম গাছ কিন্তু কম বেশি সব বাড়িতেই আছে। আর এই নিমের পাতাগুলো ছাড়িয়ে এরকম তাওয়ায় একটু মুচমুচে করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে রৌদ্রেও কিন্তু পাতাগুলো মুচমুচে করে নিতে পারেন। ঠিক এরকম মুচমুচে করে নিতে হবে যাতে পাতাগুলো এরকম একটু ঘষা দিলেই পাতাগুলো ভেঙে যায়। এরপর এই শুকনো পাতাগুলো চালে মিশিয়ে দিতে হবে। আর এখানে আপনাদের দেখার সুবিধার্থে আমি অল্প চালে অনেকগুলো পাতা দিয়েছি। আমি যে পরিমাণে পাতা নিয়েছি এই পাতা আপনারা 20 কেজি পর্যন্ত চালে কিন্তু মেশাতে পারবেন। তো এখন এই চালটাকে খুব ভালো করে এরকমভাবে মিশিয়ে দিতে হবে পাতা আর চালকে। আমি এখানে পাতাগুলো খুব বেশি গুঁড়ো করে নিইনি। আপনারা চাইলে আরও বেশি করে গুঁড়ো করে নিতে পারেন, কারণ চালটা যখন আপনি রান্না করবেন ধোয়ার সময় কিন্তু পাতাগুলো এমনিতেই উপর থেকে চলে যাবে। আর এই পদ্ধতিতে চালটাকে রাখলে আপনি যতদিন খুশি চাল রাখুন চালে কিন্তু একটাও পোকা লাগবে না। আর এর পরের টিপসটি হচ্ছে যাদের চালে অলরেডি পোকা লেগে গেছে, চালে পোকা লেগে গেলে দিয়ে দিন লবণ। আপনারা 2 কেজি চালে এরকম 1 চামচ লবণ দিয়ে দেবেন, তারপরে দেখুন ম্যাজিক, আপনার সমস্ত পোকা হয় মরে যাবে না হলে চাল থেকে বেরিয়ে যাবে। তো বন্ধুরা, চাল থেকে পোকা তাড়ানোর যে 2টি উপায় আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের কাজে আসবে, উপকারে আসবে আপনাদের দৈনন্দিন জীবনে। টিপস নম্বর 2, নতুন যে কোনো বাসনপত্র যখন আমরা বাজার থেকে কিনে আনি আর সেই জিনিসপত্রে কিন্তু থাকে এরকম সিল, আর সেই সিলটাকে তুলতে গিয়ে কিন্তু আমরা সবাই নাজেহাল হয়ে যাই। আর এই সিল তুলতে একটা ছোট্ট টিপস আপনাদের সাথে এখন আমি শেয়ার করছি। বাসনপত্রের সিল তুলতে প্রথমেই আপনি গ্যাসটাকে অন করে দিন। এরপর সেই পাত্রটি গ্যাসের উপরে রেখে দিন 10 থেকে 15 সেকেন্ডের মতো। এরপর পাত্রটি সাবধানে গ্যাস থেকে নামিয়ে নিন। নামিয়ে নেওয়ার সাথে সাথেই আপনি এরকম হাত দিয়ে সিলটাকে তুলতে থাকুন এবং দেখুন কত সহজে সিলটা আপনা আপনি উঠে আসছে এবং সেই সিলের জায়গাটা একেবারে চকচকে ঝকঝকে, কোনো রকম দাগ কিন্তু থাকবে না। আর অল্প একটু দাগ থাকলেও হালকা করে একটু পরিষ্কার করে নিলেই কিন্তু দাগটা চলে যাবে। তো এখানে দেখুন একদম চকচকে ঝকঝকে। তো বন্ধুরা, আশা করি এই টিপসটিও আপনাদের কাজে আসবে। টিপস নম্বর 3, সকালবেলা বাচ্চার স্কুলে যাওয়া, হাজব্যান্ডের অফিসে যাওয়া এবং তাদের ব্রেকফাস্ট রেডি করা থেকে শুরু করে তাদের টিফিন বানানো, সব মিলেমিশে একটা হুড়োহুড়ি পরিস্থিতি সৃষ্টি হয়। আর সেই ব্যস্ততা থেকে একটু স্বস্তি পেতে আমার আজকের এই টিপসটি। বন্ধুরা, আপনারা এখানে দেখছেন রুটি বানানোর জন্য আমি এখানে 3টি লেচি কেটে রেখেছি। আর এই 3টি লেচি এখন আমি একসাথে বেলে নেব। আর রুটিগুলো বেলার আগে আমি একটু একটু করে তেল আমি লেচির উপরে মাখিয়ে নিচ্ছি। তেলটা মাখানোর পর এখন আমি এই 3টি লেচিকেই পরপর দিয়ে দেব। এবার আমি এই 3টি লেচি তেল কিংবা আটা দিয়ে যেভাবে আমরা পরোটা বেলি ঠিক সেইভাবে আমি
তিনটে লেচি একসাথেই বেলে নেব। আর বেলার সময় খেয়াল রাখতে হবে খুব বেশি পাতলা করা যাবে না, কেননা এখানে আমাদের তিনটি পরোটা আছে একসাথে, তো একটু মোটা করেই পরোটাটা রেখে দিতে হবে। ঠিক এরকম থিকনেস রেখে দিতে হবে। এরপর পরোটা আমরা যেভাবে ভেজে নিই ঠিক সেইভাবে আমরা পরোটাটা ভেজে নেব। শুধুমাত্র গ্যাসটাকে রেখে দিতে হবে লো ফ্লেমে, কেননা এখানে তিনটি পরোটা আমরা একসাথে ভেজে নিচ্ছি, তো সে কারণে গ্যাসটাকে রেখে দিতে হবে একেবারেই লোতে। এরপর পরোটাটাকে আমরা যেভাবে তেল দিয়ে ভেজে নিই ঠিক সেইভাবে পরোটাটা ভেজে নিতে হবে। আর পরোটাটা ভাজতে ভাজতেই কিন্তু তিনটি লেয়ার আপনা থেকেই আলাদা হয়ে যাবে। আর মাঝখানের যে পরোটাটা সেটা দেখে হয়তো আপনার মনে হতে পারে যে এই পরোটাটা হয়নি এখনও, আসলে কিন্তু তা না, তিনটি পরোটা কিন্তু সমানভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আপনি চাইলে তিনটি পরোটা আলাদা করে আবারও একটু হালকা করে ভেজে নিতে পারেন, কিংবা এইভাবে একসাথে তুলেই কিন্তু আপনি পরিবেশন করতে পারেন। একই সাথেই আপনি তিনটি পরোটাই ভেজে নিতে পাচ্ছেন, এতে করে আপনার সময়টা অনেকটাই বেঁচে যাবে, আর সকালের এই ব্যস্ততায় আপনার কষ্টটাও একটু কম হবে। তো বন্ধুরা, আশা করি এই টিপসটিও আপনাদের কাজে লাগবে আপনাদের দৈনন্দিন জীবনে। টিপস নম্বর ফোর, দই বানানোর জন্য দইয়ের বীজ কিনতে কিন্তু আপনাকে বাজারে যাওয়ার আর কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র দুধ থাকলেই কিন্তু আপনি বাড়িতে দই জমানো বীজ বানিয়ে ফেলতে পারবেন। আর আমার আজকের টিপসটি আপনারা ফলো করলে তিনটি ভিন্ন পদ্ধতিতে আপনারা বাড়িতেই দইয়ের বীজ বানিয়ে ফেলতে পারবেন। আর আমি এখানে তিনটি বাটিতেই নিয়েছি দুধ, একটা বাটিতে দিয়েছি কাঁচা লঙ্কা, আর একটা বাটিতে দিয়েছি শুকনো লঙ্কা, আর একটা বাটিতে দিলাম লেবুর রস। আর অবশ্যই কিন্তু কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কার বোটা সহ কিন্তু দিতে হবে, তা না হলে কিন্তু দইয়ের বীজটা জমবে না। এরপর ঢাকনা দিয়ে একটু গরম জায়গায় 10 থেকে 12 ঘন্টার পর্যন্ত রেখে দিলে কিন্তু দই বানানোর জন্য দইয়ের বীজ একদম রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি এই টিপসটিও কাজে লাগবে আপনাদের দৈনন্দিন জীবনে। টিপস নাম্বার ৫ হচ্ছে আমার দর্শকদের অনুরোধের একটি টিপস। আমার কোনো এক দর্শক জানতে চেয়েছেন যে কড়াইয়ে রান্না করার সময় কড়াইটা তৈলাক্ত থাকে না, তাড়াতাড়ি তেলটা শুকিয়ে যায়, তেলটা টেনে নেয়। আর এই সমস্যার সমাধানের জন্য আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই। আর এই খালি কড়াটাকে আমি প্রথমে 2 থেকে 3 মিনিট পর্যন্ত জ্বালিয়ে নেব। এরপর নিয়ে নিলাম 1 চামচ তেল, রান্নার তেল, আর একটা টিস্যু পেপারে আমি সেই তেলটাকে লাগিয়ে নিলাম, আর কিছুটা তেল আমি কড়াইয়ে দিয়ে দিলাম। এরপর এই গরম কড়াইয়ে টিস্যু পেপারটা দিয়ে খুব ভালো করে এইভাবে মুছে নিতে হবে। যদি হাতে গরম লাগে সেক্ষেত্রে আপনি কোনো চামচের সাহায্যে আপনি এই টিস্যু পেপারটা ঘুরিয়ে নিতে পারেন ঠিক এইভাবে, এবং কিছুক্ষণ এইভাবে ঘোরাতে ঘোরাতে আপনি নিজেই দেখতে পাবেন যে টিস্যু পেপারটা এরকম একটা কালো ছোপ পড়ে গেছে। আর এই কালো ছোপটা আপনি যখনই ঘষে ঘষে তুলে ফেলবেন তখনই কিন্তু আপনার কড়াটা একেবারে মসৃণ ও তৈলাক্ত হয়ে উঠবে। আর এই সেম পদ্ধতিতে আপনি কড়া, তাওয়া কিংবা হাঁড়ি মসৃণ ও তৈলাক্ত করে নিতে পারেন। আর এই টিপসটি অবলম্বন করার পর আপনি যখনই যে রান্না করবেন, যে কোনো ভাজাভুজি করবেন, কড়াইয়ে কিন্তু আর লেগে যাবে না। তো বন্ধুরা, আশা করি আমার আজকের এই টিপসটি আপনাদের কাজে লাগবে, এবং যে বন্ধুর অনুরোধ ছিল এই টিপসটি ফলো করলে আশা করি যথাযথ রেজাল্ট পেয়ে যাবেন। টিপস নাম্বার ৬, আমরা যে পাত্রে দুধ জাল দিই, তো দুধ জাল দেওয়ার পর পাত্রের সাইডটা কিন্তু ঠিক এরকম একটা শুকনো মালাই বা সর লেগে থাকে, আর সাইটের এই শুকনো মালাই বা শরটাকে পরিষ্কার করতে গিয়ে কিন্তু আমাদের বেশ ঝঞ্ঝাট বলে মনে হয়। তো বন্ধুরা, এই টেস্টফুল মালাই বা শরকে যদি আমরা ফেলে না দিয়ে সেই পাত্রে আমরা আটা মেখে নিই, তাহলে আমাদের খুব সহজে পাত্রটাও পরিষ্কার হয়ে যাবে আর আমাদের আটাটাও কিন্তু মাখানো হয়ে যাবে। আর এই দুধের পাত্রে মাখানো আটার রুটি আপনি না খেলে বুঝতেই পারবেন না এই রুটি কতটা সুস্বাদু আর কতটা সফট।
তো দেখলেন তো বন্ধুরা, আমাদের সেই দুধের পাত্রটা কতটা পরিষ্কার হয়ে গেল কত সহজে, আর আমাদের আটাটাও কিন্তু সহজেই মাখানো হয়ে গেল। তো আশা করি বন্ধুরা আমার এই টিপসটিও আপনাদের কাজে লাগবে আপনাদের দৈনন্দিন জীবনে। এবং এই টিপসটি কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। চলে এলাম টিপস নাম্বার 7-এ। আমাদের সবার বাড়িতে কিন্তু ব্রেড খেতে খেতে এরকম কিছুটা ব্রেড এক্সট্রা থেকেই যায়, আর সেই ব্রেডগুলো আমরা কিন্তু ফেলে দিই। তো এই ব্রেডগুলো যদি আমরা ফেলে না দিয়ে একটু রৌদ্রে শুকিয়ে কিংবা তাওয়া একটু ছেঁকে নিই, তারপরে ছোট ছোট টুকরো করে আমরা যদি মিক্সারে ব্লেন্ড করে নিই, তাহলে কিন্তু খুব সহজে খুব প্রয়োজনীয় ব্রেড ক্রাম্বস আমরা বাড়িতেই তৈরি করে ফেলতে পারি। আর এই ব্রেড ক্রাম্বস আপনি এয়ার কন্টেনারে ভরে এক মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা আশা করি আমার এই টিপসটিও আপনাদের উপকারে আসবে। টিপস নাম্বার 8, যেহেতু এখন গরমকাল তো পিঁপড়ে মশা মাছির একটা উপদ্রব কিন্তু আমাদের কিচেন থেকে শুরু করে ঘর বাড়িতেও কিন্তু লেগেই থাকে। আর এই পিঁপড়ে মাছি কিন্তু গরমকালে খুবই বিরক্তিকর একটা জিনিস, বিশেষ করে কিচেনের এই সব জায়গাগুলোই কিন্তু বেশি দেখা যায়। তো বন্ধুরা ছোট্ট একটি টিপস অবলম্বন করলে কিন্তু আমরা গরমকালে এই মাছি এবং পিঁপড়ে থেকে পরিত্রাণ পেতে পারি। আর মাছি আর পিঁপড়েকে বিতাড়িত করার জন্য আমি এখানে দুটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি একটা লেবু নিয়ে নিলাম, লেবুর একটা অর্ধেক ফালি নিয়েছি, আর এখানে আমি এখন এই যে দেখছেন লবঙ্গ, লবঙ্গগুলো আমি এরভাবে ফুটিয়ে দিচ্ছি। আর লবঙ্গটা কিন্তু আমাদের সবার বাড়িতে থাকে। আর এই অর্ধেক লেবুটাকে আপনি আপনার কিচেনে কিংবা ঘরে যে অংশে বেশি পরিমাণে পিঁপড়ে কিংবা মাছি ঘোরাঘুরি করে সেখানেই আপনি কিন্তু রেখে দিতে পারেন। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন কিচেন কিংবা ঘরের ওই অংশ দিয়ে কিন্তু আর কোনো পিঁপড়ে কিংবা মাছি যাওয়া আসা করবে না। এবার আমি মাছি ও পিঁপড়ের হাত থেকে বাঁচার আরও একটি ছোট্ট টিপস শেয়ার করছি। এখানে আমি একটা কটন কাপড় নিয়েছি, অবশ্যই কটনের কাপড় নিতে হবে। এরপর এই কাপড়ের উপরে আমি দিয়ে দিলাম কয়েক টুকরো ডালচিনি আর কয়েকটা লবঙ্গ। এবার এই ডালচিনি আর লবঙ্গর এই যে পুটলিটা, এই পুটলিটা আপনি যে অংশ দিয়ে খুব বেশি পরিমাণ পিঁপড়ে কিংবা মাছে যাওয়া আসা করে আপনি সেই স্থানে এই পুটলিটা রেখে দিতে পারেন, ঠিক এইভাবে। আর ওই লবঙ্গ আর ডালচিনির পুটলির আশপাশ দিয়ে কিন্তু আর কোনো মাছি কিংবা পিঁপড়ে যাওয়া আসা করবে না। তো বন্ধুরা আশা করি আমার আজকের এই টিপসটিও আপনাদের বিশেষভাবে কাজে আসবে আপনাদের দৈনন্দিন জীবনে। টিপস নাম্বার 9, কাঠের খুন্তি কিংবা চামচ কিন্তু আমাদের সব বাড়িতে থাকে। আর এই কাঠের খুন্তি কিংবা চামচ কিছুদিন ব্যবহার করার পর একটা ধূসর বর্ণের কালার চলে আসে, বিশেষ করে একটা খসখসে ভাব চলে আসে। তো আপনি এক মিনিটেই কিন্তু আপনার এই খসখসে ধূসর বর্ণের খুন্তিটাকে, কাঠের খুন্তিটাকে আপনি চকচকে ও মসৃণ করে নিতে পারেন। এরকম অল্প একটু সামান্য রান্নার তেল হাতে করে নিয়ে আপনি খুন্তি কিংবা চামচে খুব ভালো করে এইভাবে ঘষে নিন। আর এইভাবে কিছুক্ষণ কাঠের খুন্তি বা চামচটাকে তেল দিয়ে ঘষে নিলেই কিন্তু আপনার খুন্তি বা চামচটা মসৃণ ও চকচকে হয়ে উঠবে। তো বন্ধুরা আশা করি আমার এই টিপসটিও কাজে লাগবে আপনাদের দৈনন্দিন জীবনে। সবশেষে চলে এলাম টিপস নাম্বার 10-এ। আমরা সবাই কিন্তু এরকম প্যাকেটজাত খাবারগুলো প্যাকেট থেকে কিছুটা ইউজ করে আবার আমরা প্যাকেটে এইভাবে মুড়িয়ে রেখে দিই। আর এইভাবে আমরা যত ভালো করেই মুড়িয়ে রাখি না কেন, খাবারটা কিন্তু কিছুদিনের মধ্যে হাওয়া ঢুকে নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়। তো বন্ধুরা আমরা সেকেন্ডের ভিতরে কিন্তু এই কাটা প্যাকেটটাকে দোকানের মতো বাড়িতেই সিল করে দিতে পারি। আর সেই প্যাকেটটাকে সিল করার জন্য এখানে একটা চাকু খুব ভালো করে গ্যাসে গরম করে নিতে হবে। এরপর ওই গরম গরম চাকুটাকে প্যাকেটের কাটা অংশে হালকা করে একটু ছুঁয়ে দিতে হবে।
খুব বেশি প্রেসার করা যাবে না, হালকা একটু টাচ করে দিতে হবে। তো এখন দেখুন বন্ধুরা, একেবারেই সিল হয়ে গেছে আমার প্যাকেটটা। আপনারা নিজেরাই দেখে নিন, আমি কিন্তু প্যাকেটটা এখানে উল্টো করে রাখছি, তাতেও কিন্তু ওটসগুলো পড়ছে না। আমার প্যাকেটে ওটসগুলো কিন্তু একেবারেই সিল হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করি এই টিপসটিও কাজে লাগবে আপনাদের দৈনন্দিন জীবনে। আর আমার আজকের এই 10টি টিপস আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। 10টি টিপসের ভিতরে কোন টিপসটি আপনাদের ভালো লেগেছে আমাকে জানাতে ভুলবেন না। এবং যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে।